আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন, যারা কুরআনুল কারীম তিলাওয়াত করবে, কুরআন নামক নিয়ামত, গুনাহ নামক ময়লা মুছার একটা যন্ত্র। কাপড় ময়লা হলে যেমন বিভিন্ন ধরনের সাবান, বিভিন্ন মেডিসিন আছে পরিষ্কার করার, গুনাহ নামক ময়লা সাফ করার জন্য আল্লাহর কালাম হলো যন্ত্র। রেতের মতো আল্লাহর কালাম তিলাওয়াত করলে গুনাহ নামক ময়লা কলবে যেই দাগ তৈরি করে, এই দাগ পরিষ্কার হয়ে যায়। এই জন্যই আমাদের বুজুর্গানে দিন, আমাদের বয়াদিন মুরব্বীরা যারা কোরআন তিলাওয়াত জানতেন, সকাল বিকাল টু টাইম আল্লাহর কালাম তিলাওয়াত করতেন, আল্লাহর কালাম তিলাওয়াত করতেন, কলব সাফ করায় রাখতেন। এমন একটা সময় ছিল মুসলমানদের সমাজে, যারা যারা কোরআন তিলাওয়াত করতে জানতেন, ভোরবেলায় ঘুম থেকে উঠেই ফজরের নামাজ পড়ে, এক দুই পাতা কোরআন তিলাওয়াত না করে ঘর থেকে বেরোতেন না। অনেক বাড়ির থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনা যাইত। ছোটবেলায় শুনতাম অনেক মুরব্বীরা কোরআনের তিলাওয়াত করতেন, কোরআনের তিলাওয়াত করতেন। আর যারা কোরআন তিলাওয়াত করতে জানতেন না, জিকির করতেন বারান্দায় বসে বসে। মুসলমানদের ঘরগুলো আজকে মানব শূন্য ঘরের মতো, যেই ঘরে আল্লাহর কোনো বান্দা থাকবে সেই ঘরে আল্লাহর নাম থাকাটাই তো স্বাভাবিক। যেই ঘরে আল্লাহর নামেই নেই, আল্লাহর জিকির নেই, কোরআনের তিলাওয়াত নেই, ওই ঘরে কে বসবাস করে এটার তো কোনো নিশ্চয়তাই নেই। মুসলমানের ঘর যদি বুঝাই না যায়, ওরা মুসলমান আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে, আল্লাহর কালাম তিলাওয়াত করে, নামাজ দিয়ে ঘরকে নোরানি বানায় দেয়, মুসলমান ঘরে বরকত আসবে কেমনে, বরকত কেমনে আসবে খুব ভালো করে জেনে রাখবেন। দুনিয়ায় উন্নতির নাম টিনের ঘর পাল্টা এখন বিল্ডিং বানাইছেন, এটার নাম বরকত নয়। বরকত হইল আল্লাহর দেয়া নিয়ামতে সুখ শান্তি আরাম আয়েশে ভরপুর। যেই মানুষটার ভিতরে কুরআনুল কারীমের কোনো অংশ থাকে না, তার ভিতরটা হলো উজার ঘরের মতো। উজার ঘর, উজার ঘর হলো ওই ঘর যেই ঘরে ঘর আছে, সব কিছুই আছে, কিন্তু মানুষ থাকে না। দশ বছর পরে ওই সমস্ত ঘরের দরজা খুলে দেখবেন বহু ধরনের প্রাণীরা এই ঘর দখল করে নিয়েছে। টিকটিকি, ইঁদুর, চিকা, পিপিলিকা, তেলাপোকা, এই জাতীয় বহু ধরনের প্রাণীদের বসবাস হয় কি না হয় না? যেই বাড়িঘরে মানুষ থাকে না, ওই বাড়িঘর বিভিন্ন ছোটখাটো প্রাণীদের বসবাসের জায়গা হয় নি না হয় না? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসেজ দিলেন, খবর বইলা গেছেন, জানায় গেছেন, আমার উম্মত নিয়ামত এককান রেখে গেলাম, সমস্ত নবীগণ বিদায় হয়ে গেছেন, নবীগণের সাথে সাথে তাদের মর্যাদাও বিদায় হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালামের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন ওনাকে, তখতে সুলাইমানি, এই তখতের উপরে সওয়ার হয়ে উনি তামাম পৃথিবী ইচ্ছা মতো ভ্রমণ করতে পারতেন। গদুহা শাহরুন ও রওয়াহুয়া শাহরুন, সকালবেলায় এক মাসের পথ, বিকালবেলায় আরও এক মাসের পথ, এইভাবে তিনি এই তখতে সুলাইমানির উপরে ভর করে, কোনো রকমের তেল পেট্রোল কিচ্ছুই লাগতো না, ড্রাইভার লাগতো না, ইঞ্জিন মেশিন লাগতো না, তখতে সুলাইমানির মধ্যে উনি বসতেন, মন্ত্রী পরিষদ নিয়ে ওরাল দিতেন, এক মাসের পথ মুহূর্তের ভিতরেই অতিক্রম করতেন, এটা ছিল পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের মুজিজা। আল্লাহর নবী সুলাইমান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন, ওনার মুজিজাও আল্লাহ নিয়ে গেছেন। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, উনি কোন কবরের পাশে দাঁড়ায় যদি বলতেন উম বিইজনিল্লাহ, তো এই কবরে শুয়ে থাকা মুর্দা জিন্দা হয়ে দাঁড়ায় যাইতেন।
জোরে কর না সুবহানাল্লাহ। মাটি দিয়া পাখি বানায়া ওই মাটি দিয়া তৈরি করা পাখিকে যদি ফু দিতেন ওই পাখিটা জিন্দা হয়ে উড়াল মারত, মানুষের চোখের আড়ালে গিয়ে আবার মাটি হয়ে যেত। সুলাইমান আলাইহিসসালাম বিদায় হয়ে গেছেন, মর্যাদা বিদায় হয়ে গেছে। ঈসা আলাইহিসসালাম বিদায় হয়ে গেছেন, মর্যাদা বিদায় হয়ে গেছে। মূসা আলাইহিসসালামকে আল্লাহ মর্যাদা দিয়েছিলেন হাতের লাঠি, লাঠি ছাড়তেন অজগর হয়ে যেত, উনি নেন এই মর্যাদাও। সমস্ত নবীগণ বিদায় হয়েছেন, যার যার মর্যাদাও সাথে সাথেই বিদায় হয়ে গেল। আপনার আমার পয়গম্বরকে আল্লাহ পাক মর্যাদা দিয়েছিলেন কি পরিমাণ, সমস্ত নবীগণকে যেই পরিমাণ মর্যাদা দিয়েছিলেন, একা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে এর চেয়ে বেশি মর্যাদা আল্লাহ দান করেছেন। আল্লাহর রাসূলকে যত মর্যাদা আল্লাহ দিয়েছেন, সবচাইতে বড় মর্যাদা কুরআনুল কারীম। কুরআনুল কারীম হলো সবচাইতে বড় মর্যাদা। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে যখন কোরআন প্রচার করা শুরু করেছিলেন, তখন কার সময় থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত কোরআন বিরোধী একদল আছে না নাই? আল্লাহর রসুলের যুগেই ছিল না, এখনো আছে? আরো জোরে কর। আল্লাহর পয়গম্বরের যুগে যারা কোরআনের বিরোধিতা করত তারা ছিল আবু জেহেলের, আবু জেহেলের দলের লোক। এখনো কিন্তু সেই আবু জেহেলের অনুসারীরা আছে যারা কোরআন বিরোধী, কোরআন শিক্ষার বিরোধী। ওই সমস্ত মানুষই আবু জেহেলের দলের লোক। আরেকটু জোরে কর। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তখন থেকেই চ্যালেঞ্জ করে দিলেন, তোমরা যদি কেউ এমন ক্ষমতাবান এমন শিক্ষিত থাকো, আসো আমার কোরআনের একটা ছোট্ট সূরা, এমন কি ছোট্ট একটা আয়াতের সমান একটা আয়াত বানায়া দেখাও দেখি। অদ্যাবধি পর্যন্ত এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবেও না। আল্লাহর পয়গম্বরের সবচেয়ে বড় মর্যাদা কুরআনুল কারীম। এই কোরআন এমন এক নিয়ামত পরশ পাথরের মতো। পরশ পাথর যেমন লোহা, যদি ওই পাথরটার সাথে গোসা লাগে লোহাটা স্বর্ণ হয়ে যায়, ঠিক তেমনি আল্লাহর কালামের সাথে যারই সাক্ষাৎ হয়ে যায়, কালামের সংস্পর্শ যেই পাওয়া যায়, এই মানুষটাই দামি হয়ে যায়। শুধু উভয় এক জাহানে নয়, উভয় জাহানে লোকটা দামি হয়। মানুষ সম্মানী হয় দুই ভাবে, একটা হলো দৌলতে আর একটা হলো শিক্ষায়। মানুষ সম্মানী হয় কয় ভাবে? একটা হলো সম্পদে আর একটা হলো শিক্ষায়। শিক্ষায় যেই সম্মানটা আর সম্পদের সম্মানটা দুইটার মধ্যে একটু বেশ কম আছে। সম্পদের সম্মানী হয় যারা, ওই সম্পদের সম্মানিতা হয় অস্থায়ী সম্মান, শিক্ষার সম্মানটা হয় স্থায়ী সম্মান। কিন্তু এই শিক্ষার সম্মানও আবার দুই ধরনের। কোরআন শিক্ষিত যারা, কোরআনের শিক্ষায় শিক্ষিত হন যারা, তারাও সম্মানী। জেনারেল লাইনে শিক্ষিত যারা তারাও সম্মানী। তবে জেনারেল শিক্ষায়, এই দুনিয়াবী শিক্ষায় যারা শিক্ষিত হন তারার এই সম্মানটা থাকবে কতদিন? দুনিয়ায় থাকবে যতদিন। কোরআনের শিক্ষায় শিক্ষিত হন যারা, তাদের সম্মান উভয় জাহানে, দুনিয়াতেও এবং আখেরাতেও। ইমানদার মুসলমান ভাইয়েরা আমার, কোরআনুল কারীম শিক্ষিত হন যারা, কোরআনের শিক্ষায় শিক্ষিত যারা হন, ওই মানুষগুলো শুধু একমুখী লাভবান হন না, তারা দ্বিমুখী লাভবান। শুধু একমুখী শিক্ষায় শিক্ষিত হয়ে মুসলমান কামিয়াব হতে পারবে না, শয়তানের দোকায় পড়ে যাবে। আজকে লক্ষ্য করে দেখেন, আফসোসের সাথে বলতে হয়, ঢাকা ভার্সিটির
কিছু কিছু প্রফেসর সাংবাদিক সম্মেলন বা টকশোর মধ্যে আইসা, নাম তাদের মুসলমানি পরিচয়, কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বলে। ওই মানুষগুলো কোরআনের ছোঁয়া যদি পাইতো, কোরআনের ছোঁয়া যদি পাইতো, তাহলে কোরআনের বিরুদ্ধে কথা বলতো না, কোরআনের ছোঁয়ায় শয়তানের দুকাত থেকে বাঁচতে পারত। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যেই সন্তানাদি আল্লাহ দান করেছেন, ওরা মানুষের মতো মানুষ হোক আমরা চাই কি চাই না? প্রত্যেকটা সন্তান ছেলে হোক আর মেয়ে হোক মানুষের মতো মানুষ হোক। আমরা তো এই দুনিয়ায় চিরদিন থাকবো না, দুনিয়ার জমিন থেকে বিদায় হতে হবে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? দুনিয়ার জমিন থেকে বিদায় হলেই শেষ না, পরকাল বলতে কিছু আছে, হয়তো জান্নাত না হয় জাহান্নাম। আমাদের এমন ভাবে জীবন যাপন করতে হবে দুনিয়ায়ও যেন সফল হই, আখেরাতেও সফল হই। কে চায় না তার সন্তানটা সুসন্তান হোক? আজকে লক্ষ্য করে দেখবেন আমাদের দেশে যত বৃদ্ধাশ্রম, যত বৃদ্ধাশ্রম, সন্তানরা মা বাবারে বাড়িতে জায়গা দেয় না, মা বাবার কামাই করা বাসা বাড়িতে মা বাপ থাকতে পারে না, এদেরকে বের করে দেওয়া হয়, বৃদ্ধাশ্রম তাদের ঠিকানা হয়। বড় কষ্টের সাথে বলতে হয় মুসলমান, ওইখানে জরিপ নিয়ে জিজ্ঞাসা করা হয়েছে, এমন কি আসেননি কেউ বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছেন, নিজের সন্তানকে হাফেজ আলেম বানাইছেন, এমন কি কোনো মা বাপ এখানে আসেননি, কেউ হাত তুলল না, একজনও সেখানে নাই, হাফেজ আলেমের মা বাপ সারা বাংলাদেশের কোনো বৃদ্ধাশ্রমে নাই। শেষ পর্যন্ত এই জিজ্ঞাসা করা হয়েছে, এমন কি কেউ আসেননি যে আপনার কলিজার টুকরা সন্তানকে ছোটবেলায় সহি শুদ্ধ কোরআন শিক্ষা দিয়েছিলেন? একজনও নাই। কোরআন শিক্ষা দেওয়ার পরে সন্তান এই পরিমাণ অমানুষ হয় না, মা বাবারে বাড়ির থেকে ঘর থেকে বের করে দিবে এমন অমানুষ হয় না। কোরআনের ছোঁয়ায় মানুষের মনুষ্যত্ব জিন্দা হয়, কোরআন থেকে দূরে সরে গেলে মানুষের মনুষ্যত্ব মরে যায়, দুনিয়া এই দুনিয়াদারিতে অন্ধ হয়ে যায়। খুব ভালো করে বুঝবেন, একজন মানুষ কোরআন শিক্ষা না করলে এই মানুষটা শয়তানের আশ্রয়ে চলে যায়, আর যদি কোরআন শিক্ষা করতে পারে, ডাক্তার হোক নিষেধ নাই, ইঞ্জিনিয়ার হোক নিষেধ নাই, আমরা আমাদের ছেলে এবং মেয়েদেরকে আগে কোরআন শিখাবো, এরপরে দুনিয়ার শিক্ষা, প্রথমে কোরআন শিক্ষা, এরপরে দুনিয়াবি শিক্ষা, নইলে মুসলমান ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এই যে ওয়াজ নসিহতে হাজার হাজার মানুষ একসাথে জমা হন, কিছুক্ষণ বয়ান শুনলেন, মনের আবেগ আসলো, চোখের পানি ছেড়ে কানলেন, এখান থেকে উঠে গেলেই যেই সেই, ঠিক না বেটি? আরেকটু জোরে কর, যেই সেই হয়ে যায়। কিন্তু কুরআনুল করিমের শিক্ষা যারা গ্রহণ করেছে জানিয়ে রাখবেন, যে যেটা জানে জানায় কিন্তু তারে টানে। বহু মানুষ এমন আছেন নামাজ পড়ে না, না জানার কারণে, না জানার কারণে নামাজ পড়ে না, কেন পড়ো না যে কিচ্ছু জানি না। কিন্তু জানিয়ে রাখবেন আমরা মুসলমান, আমাদের সবার এই দুনিয়ার জমিনের শেষ ঠিকানা যায় নামাজ, আখেরাতের শেষ ঠিকানা হইল জান্নাত, দুনিয়ার জমিনের শেষ ঠিকানা যায় না মাজ। কেন বলি, একজন মানুষ বুড়া হয়ে গেলে যখন ব্যবসায় তার আর চলে না, ব্যবসায় অচল, চাকরিতে অচল, গৃহস্থিতে অচল, সংসার চালাইতে অচল, সমাজ চালাইতে অচল, সর্বশেষ যায় না মাঝে, দাঁড়ায় নি না, দাঁড়ায় না। আর একটু জোরে ক, সাফ আর ব্যাং দুস পাচ্ছে, সাফে আর ব্যাংকে দুস্তি। কিছুদিন খুব ভালো সম্পর্ক চললো,
হঠাৎ একদিন ব্যঙ্গে হয় যে তোমার সব বালা কিন্তু হাঁটাটা তেরা হয়ে আড়ো, হাঁটার সময় একটু সুযোগ হয়ে আর তার না। সাপের রাগ উঠিয়েছে, তিনটি হার ব্যাং আমারে বল দরস ফুত করে উঠছে। তো ব্যাং তো লাভ দেখে ভাগারও করছে, আর সাপের ফুতফুতানি কমতাছে না। তো সাইডে একটা মাঠের মধ্যে কিছু রাখাল গরু রাখে, প্রত্যেকের হাতে তো হেদায়েতুল্লাহ আছেই, এমন ফিডানি দিছে আয়া, ফিডাই একবারে লম্বা। তো ছোটবেলায় এই কাম মোটামুটি অনেকেই করছে, আমরাও করছি সাপ মারা। এই সাপ মারলে এই তৃপ্তি মিটছে না, এটার হত শোয়ানি লাগবো রাস্তা, ঠিক না? লয়ে যেতাম ফত, ফতনে লম্বা হয়ে শুয়াইতাম, এর উপরে গাড়ি জং লাগবো। এরপরে দোয়া পড়তাম, সাপ মারার একটা দোয়া আছে, সাপ মারা লিঙ্গুরু বিষ আমারে ফেলে ছেড়ে দিস, ঠিক না বেঠিক? আর আমার যার সাথে মিল নাই হেরে ফাইলে কামড় দিস, গাড়ির তলে ঘুরে স্যাপ ডেয়ে যেতেছে গা, হেরে ফাইলে আবার কামড় দিত। সাফরে যখন রাস্তা শুয়াইছে রাখাল ছেলেরা, এখন ব্যাং উঠে আইছে, দোস্ত হামারিও সোজা ওইস, তবে আমার ওয়াজে হইল না, হেদায়েতুল্লাহর হুই ডাকায় হইস। মানুষ সোজা হয় ঠিক, যায় নামাজে যায়, কিন্তু সময় থাকতে আমরা ওয়াজে যায় না। হুজুর দোয়া করবেন, ব্যবসা ছেড়ে দিছি, গৃহস্থী ছেড়ে দিছি, যা আছেন দুনিয়াদারি বহুত করছি, এখন ছেড়ে দিছি, সব ছাড়ছি। আসলে কি সব উনি ছাড়ছে না, উনারে সব কিচ্ছু ছাড়ছে, উনারে ছেড়ে দিছে সব কিচ্ছু। মসজিদের দান বাক্স সিরা টেহা পাওয়া যায় মাঝে মাঝে, কোনো দুহানো যখন চলে না আল্লাহরে দেলায়, কেমন মানুষ টি। মানুষের জিন্দগির একটা অংশ আল্লাহরে দেয়, আল্লাহ এই অংশটা এখন এতে কাপ তবলিগ মসজিদ, বেশিরভাগ সময় মসজিদই থাকে, মসজিদের বারিন্দার বয়ে থাকে, কোনো জায়গা নাই কই যাইব, গড় বয়ে থাকতে না, বুড়ি ডে জিল্লা কই শয়তান মসজিদও যাইতে না, খালি কেট কেট করে গড় বুড়ি জিল্লায় মসজিদ আয়া। ইমাম সাহেবের সাথে লাগে, ইমাম সাহেবের দিকে আপনি একটু ভরে ভরে কই যান গিয়া, আমরা বুড়া মানুষ সারাদিন মসজিদ তাত্তারি আল্লাহর ঘর, আপনি যান গিয়া কই? ইমামে মনে মনে কয় আল্লাহ এই অবশেষে এই গজব আমার উপরে করত নাজিল হইছে। সর্বশেষে মসজিদ আইল কেন? কোরআন না জানার কারণে। যদি কোরআনুল করিমের শিক্ষা থাকত ওই মানুষটা যুবক থাকতেই নামাজে ধরত। কোরআন শিক্ষা আছে এমন মানুষ মাদ্রাসায় হাফেজ হতে পারে নাই, আলেম হতে পারে নাই, কিন্তু সহি শুদ্ধ কোরআন শিক্ষা তার আছে। সে যদি দোকানদারিও করে, যখন সে নামাজ পড়বে সহি করেই নামাজ পড়ব। এই জন্য আমরা মুসলমান, আমাদের ছেলে হোক আর মেয়ে হোক, এই কথাটা জেনে রাখবেন, আপনার ছেলের জন্য 10 আল জমিন তৈরি গেলেন, 20 আল জমিন তৈরি গেলেন, এই দুনিয়াদারি পায়া কিন্তু সে আসলে সফল না। সফল হবে তখন কোরআন শিক্ষা দিবেন যখন। এই দুনিয়াদারি চিরস্থায়ী না। এমন একটা সময় ছিল আয়নার সামনে যখন দেখতাম মুখে কোনো দাড়ি ছিল না, এখন মুখ বড়ে গেছে, কালো দাড়ি মাঝে মাঝে পাকা শুরু হয়ে গেছে, এই তো আর দেখতে দেখতেই জিন্দগি শেষ, ঠিক না ঠিক? এই দুনিয়ার জিন্দগি অস্থায়ী জীবন, আপনার সন্তানের গার্জেন যদি আপনি সঠিক সিদ্ধান্তে যাইতে চান, পরকাল কামানো আগে শিখান।
30 পারা কোরআন সহি শুদ্ধ করে আগে তিলাওয়াত শিখায়া দিবেন, এরপরে স্কুল কলেজ ভার্সিটি যা আছে পড়ায় নেন, অসুবিধার কোনো কারণ নাই। কিন্তু কোরআন শিক্ষা যদি সন্তানকে না দেন, আপনি বাবা হইয়া সন্তানরে মস্ত বড় ঠকানো ঠকাইয়া দিলেন। আমরা অনেকেই মনে করি যে কোরআন তো বড় হইলেও শিখতে পারে, লাখে দুই একজন হওয়া যাইব, শতে তো না ওই লাখে, লাখে এরকম দুই একজন হওয়া গেলে যাইতে পারে যে বড় হইয়া কোরআন শিখছে, এছাড়া সম্ভব হবে? মুরব্বীদের একটা জামাত পাঠাইছি তবলিগে, 40 দিনের চিল্লায় দুইজন আলেম সাথে দিছি, যে ফাজাইলে আমলের তালিম কম দিয়া ওনাদেরকে শুধু 4টা সুরা মস্ক করাইব যেন নামাজটা সহি হয়। সুরা যদি সহি না হয় নামাজ কি সহি হইব? আর একটু জোরে কর, 26 দিনের মাথায় একটু ভিডিও করে আমারে পাঠাইছে যে হুজুর আপনি যেই কাজ দিছেন আমরা এই যে চেষ্টা করি কাম তো হয় না। কি কাম হয় না? 26 দিন পর্যন্ত মস্ক করাইলাম, কিন্তু বুড়ার জিব্বা আর জবান আগের জায়গাতেই টান নিয়ে আনতাম পারি না, আগের জায়গা যায়। একটু মস্ক করাই ঠিক হয়, আমরার কাছ থেকে উঠে গেলি আবার আগের জায়গা, হাম্মা লাতাল ফাতাল লাতাল, হাত আবার কুতারে না, কাঁচা থাকতে না নুয়ালে বাঁশ, পাকলে করে টাস টাস। একটা বাঁশ একটা জিংলা কাঁচা থাকতে যেভাবে আপনি বাঁকাইতে পারবেন, পাকলে আর পারবেন না। একটা মানুষের বাচ্চা ছোটবেলায় এটা কাদা মাটির মতো, কোরআন শিখাবেন ছোটবেলায় শিখাই দিবেন, দুনিয়াদারি সারা জিন্দগি ভর সে দুনিয়াদারি শিখবে দুনিয়াদারি করবে। আপনি গার্জেন হিসাবে প্রথমে তাকে কোরআন শিক্ষা দিবেন, শুধু দুনিয়াবি শিক্ষা মানুষকে সফল করতে পারে না। একজন মানুষ সফল হওয়ার জন্য উভয় লাইনের শিক্ষার প্রয়োজন আছে। উভয় লাইনের শিক্ষার ক্ষেত্রে অগ্রাধিকার সর্বপ্রথম শিখাতে হবে কোরআন, বড় হইলে আর হবে না। আপনাদের দলুরা ইসলামিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা, এই যে নুরানি, এই নুরানি শিক্ষায় ইংরেজি অঙ্ক বাংলা আরবির সাথে সমন্বয় করা আছে। 3টা বছর এখানে যদি আপনার বাচ্চাটাকে ছেলে হোক আর মেয়ে হোক 6 বছর বয়স থেকে পড়ানো শুরু করবেন, 9 বছর পর্যন্ত সে এখানে পড়বে, স্কুলে ভর্তি রাখতে পারেন, পরীক্ষাটা শুধু দিল, কিন্তু এইখানে হইল আসল শিক্ষাটা। ভর্তি যদি না রাখেন না রাখবেন, তবু 3 বছর আগে নোরানি স্কুলে নিয়ে যান, ক্লাস 4-5 ভর্তি করবেন নিয়ে। বয়স কি তার নষ্ট হইল না জাগাত রইল? সময় কিন্তু নষ্ট হয় নাই, বাংলা ইংরেজিও কেন আছে। বরং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, তাদের হাতের লেখার চেয়ে নোরানি ছাত্রদের হাতের লেখা সুন্দর। কোরআনের ছোঁয়া পাইলে মানুষের মেধা বিকশিত হয়, কারণ কোরআন হলো মুজিজা, কার দেওয়া? আর জোরে কোন, আল্লাহর দেওয়া মুজিজা। সমস্ত নবীগণ যার যার মুজিজা নিয়ে চলে গেছেন, একলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওনার সবচেয়ে বড় মুজিজা কোরআন রেখে গেছেন কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য। মূসা আলাইহিস সালাম তাওরাত কিতাব তিলাওয়াত করতেছিলেন, তিলাওয়াত এক জায়গায় লিখা পাইলেন, এমন এক জাতি দুনিয়ার জমিনে আগমন করবে যাদের জন্য তামাম জমিনটাকে মসজিদ বানায় দেওয়া হবে, অন্যান্য পয়গম্বরের উম্মতেরা যে কোনো জায়গায় মসজিদ পাইতেন না, যে কোনো জায়গায় নামাজ পড়লে নামাজ হইত না, নির্দিষ্ট জায়গা শুধু মসজিদে গিয়েই নামাজ পড়লেই নামাজ হইত। কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ
যেই সুযোগ করে দিয়েছেন তামাম জমিনটাই মসজিদের হুকুম, তামাম জমিনে মসজিদের মতো যেখানে ইচ্ছা সেখানে নামাজ পড়লে নামাজ কবুল হয়ে যায়। কোন কৃষক যদি হাওরে নামাজ পড়ে নামাজ ওই বনে হইতো না, বিমানে গাড়িত গড় মসজিদে যদি নামাজ পড়ে যেইখানে জুমা হয় এইখানে গিয়ে যদি উম্মতে মুহাম্মাদি নামাজ পড়ে, জমিনে গড়ে হাওরে নামাজ পড়ার চাইতে 500 গুণ সওয়াব তার আমল নামায় বাড়ায় দেওয়া হয়। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই নিয়ামত আমার উম্মতকে দান কর। আল্লাহ বলেন, বাজেট তো পাশ হয়ে গেছে, কারে দিছ যে আমার হাবিবের উম্মতকে দেওয়া হয়ে গেছে? তৌরাত তিলাওয়াত করতে করতে আরেক জায়গায় লিখা পাইলেন, এমন এক জাতি দুনিয়ার জমিনে আসবে যেই জাতির জন্য পবিত্রতা হাসিল করার পানির বিকল্প তায়াম্মুমের ব্যবস্থা দেওয়া হবে। মরুভূমির দেশ মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ এই নিয়ামত আমার উম্মতকে দিয়ে দাও। আল্লাহ বলেন, এটাও পাশ হয়ে গেছে আমার হাবিবের উম্মতের জন্য। অবশেষে মুসা আলাইহিস সালাম বলেন, আমি এমন এক নিয়ামত পাইছি যেই নিয়ামত আর কেউ হয়তো পাবে না, আমি তোমার সাথে সরাসরি কথা বলতে পারি। আল্লাহ বলেন, আমার হাবিবের উপরে আমি এমন এক কিতাব নাজিল করব যেই কিতাবটাই আমি আল্লাহর কালাম, আমি আল্লাহর কথা আমার হাবিবের উম্মতেরা ওই কিতাব কুরআনুল কারীম তিলাওয়াত করবে আর আমি আল্লাহর সাথে কথা বলার সমান হবে। আর আজকে উম্মতে মুহাম্মাদি কুরআনুল কারীম থেকে দূরে থাকার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। মানুষরূপী শয়তান, জিন শয়তান মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করে, ক্ষতিগ্রস্ত করে। কারণ কি? কোরআন থেকে দূরে থাকার কারণে। কোরআনুল করিম এমন এক দৌলত, কোরআন তিলাওয়াত করবে যারা আল্লাহ পাক তাদেরকে তিনটা নিয়ামত দিবেন। কয়টা? কোরআন তিলাওয়াতের পুরস্কার তিনটা। এক নম্বর পুরস্কার, যেই মানুষ এই দুনিয়ার জমিনে একটা গুনাহ করে, কোন উম্মত খুব ভালো করে জেনে রাখবেন, গুনাহ করার কারণে আমাদের দিলের মধ্যে আমাদের কলবে একটা দাগ পড়ে যায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোন মানুষ নাই যেই মানুষ গুনাহ করে না, এটাই তো স্বাভাবিক। কুল্লু বানি আদম খাত্তাউন, বনি আদম গুনাহ করনে ওয়ালা গুনাহ করে, দুনিয়াতে চলতে ফিরতে গুনাহ কম বেশি হয়েই যায়। কিন্তু এই গুনাহ নামক ময়লা যদি সাফ না করে তাহলে এই কলব এক সময় কালি কালি লাগতে লাগতে, দাগ লাগতে লাগতে এক সময় পুরা কলবটাই কালো হয়ে যায়। ইমানদারের কলব যখন কালো হয়ে যায় তখন তার হালতটা হয় কেমন জানোনি? ইমানের নূর, ইমানের নূর কমে যায়, ইমান নিবে যায়। আমরা এখানে যারা আছি আমাদের কার ইমানের কেমন হালত এটা নিজেরাই মাপতে পারব। খুব ভালো করে জেনে রাখবেন, কার ইমান কোন পর্যায়ে আছে এটা মাপতে পারবেন। বর্তমান জামানায় জোর মাপার মেশিন আছে না নাই? বাতাস মাপার মেশিন আছে, বহু কিছু মাপার যেহেতু বস্তু বেরিয়ে গেছে। আজ থেকে 1500 বছর আগেই আল্লাহর রসুল ইমান মাপার যন্ত্র বলে গেছেন, তোমার ইমান কতটুকুন আছে তুমি নিজেই বুঝতে পারবা, তোমার ইমান কতটুকুন আছে। মুসলমান ইমানদার ভাইরা আমার, ভালো কাজ যদি তোমার ভালো লাগে, মন্দটা যদি মন্দ লাগে, বুঝবা তোমার ইমান আছে। ভালো কাজ করছো, মনের ভিতরে একটা প্রশান্তি পাইছো, বুঝবা ইমান বাড়ে।
মন্দ কাজ করার কারণে খারাপ যদি না লাগে বুঝবা তোমার ইমান ঘাটতি, ইমান নাই, তোমার ইমান অচল, এই ইমানে তোমার জান্নাতে নিতে পারবে না। প্যারালাইসিসের রোগী বিছানায় শুয়ে আছে, পাশেই কয়েল ধরায় রাখছে, এই কয়েলের আগুন ঘটনাক্রমে তুষকে ধরে ফেলছে, তুষকটা একটা কোণা পুড়ে গিয়ে রুগীর চারটা আঙুলও পুড়ে গেছে, বলতেই পারে না রুগীর এই হাতটা কি অচল না সচল, কি ঠিক তেমনি ভাবে খারাপটায় যদি তোমার খারাপ না লাগায়, তোমার যদি বেতা না দেয় দুঃখ না দেয় বুঝবা তোমার ইমান অচল। আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন যারা কুরআনুল কারীম তিলাওয়াত করবে, কুরআন নামক নিয়ামত গুনাহ নামক ময়লা মুছার একটা যন্ত্র। কাপড় ময়লা হলে যেমন বিভিন্ন ধরনের সাবান বিভিন্ন মেডিসিন আছে পরিষ্কার করার, গুনাহ নামক ময়লা সাফ করার জন্য আল্লাহর কালাম হলো যন্ত্র। রেতের মতো আল্লাহর কালাম তিলাওয়াত করলে গুনাহ নামক ময়লা কলবে যেই দাগ তৈরি করে এই দাগ পরিষ্কার হয়ে যায়। এজন্যই আমাদের বুজুর্গানে দিন, আমাদের বয়াদিন মুরব্বীরা যারা কোরআন তিলাওয়াত জানতেন, সকাল বিকাল টু টাইম আল্লাহর কালাম তিলাওয়াত করতেন, আল্লাহর কালাম তিলাওয়াত করতেন, কলব সাফ করায় রাখতেন। এমন একটা সময় ছিল মুসলমানদের সমাজে যারা যারা কোরআন তিলাওয়াত করতে জানতেন, ভোরবেলায় ঘুম থেকে উঠেই ফজরের নামাজ পড়ে এক দুই পাতা কোরআন তিলাওয়াত না করে ঘর থেকে বেরোতেন না। অনেক বাড়ি থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনা যাইত, ছোটবেলায় শুনতাম অনেক মুরব্বীরা কোরআন তিলাওয়াত করতেন, কোরআন তিলাওয়াত করতেন, আর যারা কোরআন তিলাওয়াত করতে জানতেন না জিকির করতেন বারান্দায় বসে বসে। মুসলমানদের ঘরগুলো আজকে মানব শূন্য ঘরের মতো, যেই ঘরে আল্লাহর কোন বান্দা থাকবে সেই ঘরে আল্লাহর নাম থাকাটাই তো স্বাভাবিক, যেই ঘরে আল্লাহর নামেই নেই, আল্লাহর জিকির নেই, কোরআনের তিলাওয়াত নেই, ওই ঘরে কে বসবাস করে এটার তো কোনো নিশ্চয়তাই নেই। মুসলমানের ঘর যদি বুঝাই না যায় ওরা মুসলমান, আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে আল্লাহর কালাম তিলাওয়াত করে নামাজ দিয়ে ঘরকে নোরানি বানায় দেয়, মুসলমান ঘরে বরকত আসবে কেমনে, বরকত কেমনে আসবে খুব ভালো করে জেনে রাখবেন। দুনিয়ায় উন্নতির নাম টিনের ঘর পাল্টায় এখন বিল্ডিং বানাইছেন, এটার নাম বরকত নয়, বরকত হইল আল্লাহর দেয়া নিয়ামতে সুখ শান্তি আরাম আয়েশে ভরপুর। মুসলমান ভাইরা আমার, আমরা মুসলমান এই দুনিয়ার জমিনের, দুনিয়া এবং আখেরাত উভয় জাহানের কল্যাণ উভয় জাহানের কামিয়াবি যদি চান, তাহলে নিজের সন্তানকে আগে কোরআন শিখান, এরপরে দুনিয়া শিখাইবেন। ডাক্তার বানান বাধা নাই, ইঞ্জিনিয়ার বানান বাধা নাই, কিন্তু প্রথমে তারে কোরআন শিখাতে হবে, এটাই নবীর শিক্ষা। বাবা হিসাবে সন্তানকে যদি কোরআন না শিখান, কিয়ামতের দিন অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে হবে। সন্তান জন্ম দেওয়া, সন্তানকে শুধু বাত কাপড় দেওয়াই জরুরি না, সন্তানকে বাত কাপড় দিলেই আপনার দায়িত্ব পালন হবে না, এই সন্তানকে আপনি সুশিক্ষা দেওয়া আপনি বাবার দায়িত্ব। প্রথমে কোরআন শিক্ষা, এরপরে দুনিয়ার অন্যান্য শিক্ষায় শিক্ষিত করেন। মুসলমানের সন্তান যদি কোরআন শিখে ডাক্তার হয় কসাই হবে না, মুসলমানের সন্তানের ভিতরে যদি কোরআন থাকে কোরআনের নূর তারে এতভাবে আলোকিত করে রাখবে, তার ভিতরটা এমন নোরানি থাকবে ইচ্ছা করলেই শয়তান তারে নাস্তিক বানাতে পারবে না, ইচ্ছা করলেই শয়তান তারে যে কোনো কালচারে কালচারিত করতে পারবে না। আফগানিস্তান একটা দেশের নাম, এই আফগানিস্তানের ছোট ছোট বাচ্চারা আল্লাহর কালাম তিলাওয়াত করে, গড়ে গড়ে আল্লাহর কালাম তিলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে কি পরিমাণ নিয়ামত দিয়েছেন খুব লক্ষ্য করে দেখেন। আমেরিকার জালিমেরা
উনিশ বছর পর্যন্ত এই জাতির উপরে জুলুম চালায় আমেরিকার পুতুল সরকার বসায়া, উনিশ বছর পর্যন্ত এদের উপরে চেষ্টা করেছে এদেরকে বিভিন্ন লাইনে প্রভাবিত করার জন্য, বিভিন্ন কৃষ্টি কালচার এদের ভিতরে ঢুকানোর জন্য, কিন্তু আফসুস ওরা পারে নাই পারে নাই পারে নাই, আল্লাহর শুকর। মুসলমানদের কালচার নষ্ট করতে পারে নাই, মুসলমানদের ঘরে অমুসলিম কালচার ঢুকাইতে পারে নাই, উনিশ বছর পরে বাধ্য হয়েছে তারা লেজ গুটিয়ে দেশ ছাড়তে। মুসলমানের কুরআন এমনই এক দামি নিয়ামতের নাম, যদি চান এই এলাকায় আল্লাহর নিয়ামত আল্লাহর রহমত, গড়ে গড়ে আল্লাহর কালাম তিলাওয়াত প্রতিষ্ঠা করেন, হারিয়ে যাওয়া দিনগুলো ফিরায় আনার চেষ্টা করেন। আমাদের মুরব্বীরা যারা এই কোরআন তিলাওয়াত করতে জানতেন, গড়ের ভিতরে আল্লাহর কালামের তিলাওয়াত হতো। আপনি যদি কোরআন তিলাওয়াত না জানেন, আপনার বিবি হইলেও তো জানেন, উনারে গিয়া বুঝাইয়া বলবেন, বিবি রে তুমি যা চাও আমি তোমারে দিব, খুশি করব, তবু আমার ঘরটারে তুমি কোরআন তিলাওয়াত দ্বারা নুরানি বানাও, সকাল বিকায় আমার ঘরে তুমি কোরআন তিলাওয়াত করো। আল্লাহর কালামের তিলাওয়াত মানুষকে গুনামুক্ত করে, গুনামুক্ত করে, এমন কোন মানুষ নাই যেই মানুষের গুনাহ নাই। একটা মানুষ দুনিয়ার জমিনে চলতে ফিরতে দামি কাপড় পরলে যেভাবে কাপড় ময়লা হয়, যত বড় শিক্ষিত হন আপনি দুনিয়াতে চলতে গুনাহ কম বেশি হয়েই যাবে। বুদ্ধিমান হলো ওই ব্যক্তি, গুনাহ মাফ করায় রাখে যে ব্যক্তি, গুনা নামক ময়লা দূর হয়ে যায় আল্লাহর কালাম তিলাওয়াত করার মাধ্যমে। এক নাম্বার নিয়ামত। দুই নাম্বার লাভ, আল্লাহর কালাম তিলাওয়াত করে যারা এদের নেকির পরিমাণ হয় বেশি। কুরআনুল কারীম তিলাওয়াত করলে প্রতি হরফে দশ নেকি কোন, সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে এমন কোন গ্রন্থ তো নাই, একমাত্র কুরআন প্রতিটা হরফে দশটা করে নেকি পাওয়া যায়। কতটা নেকি? দশটা করে নেকি আল্লাহ পাক দান করে। কোন অসুবিধা হইতেছে? কুরআনুল করিমের তিলাওয়াত এত বড় এক নিয়ামত, আল্লাহর কালাম তিলাওয়াত। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? দুর্গন্ধ কোত্থেকে আসতেছে? হয়তো কোন একটা পরিবেশ দুর্গন্ধ আছে, যা এটা যাদের আন্ডারে আছে এটা যেন তারা ঠিক করায় নেন। বাতাসের কারণে এদিকে আসে, আমরা একটু সবর করে বসি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। মুসলমানদের সমাজে শান্তি এভাবেই আসবে না, শান্তি আসবে আল্লাহর কালাম হেফাজতের মাধ্যমে। আল্লাহর কালামের হেফাজত হবে, মুসলমানদের সমাজে শান্তি আসবে। মাদ্রাসা এখানে হয়েছে, এই মাদ্রাসা টিকে থাকুক আমরা চাই কি চাই না? আর জোরে কর, মাদ্রাসা এখানে হোক, মাদ্রাসা এখানে স্থাপিত হোক, মাদ্রাসার থেকে ফায়দা প্রত্যেক ঘরে ঘরে ফায়দা ঢুকুক আমরা চাই কি চাই না? কারা কারা চাইনি একটু হাত তুলেন তো দেখি। হাত তোলার তো তাল বেশি ভালো বুঝতেছি না, হাত সোজা করে নারায় তাকবীর। মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সবচেয়ে জরুরি সকলে মিলে যে কাজটা করতে হবে, যে আল্লাহ সরকার বিভিন্ন সহযোগিতার মাধ্যমে বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটি করতেছে সরকারি বাজেটে। আমাদের এই মাদ্রাসাগুলোতে তো সরকারের কোনো হস্তক্ষেপ বা বাজেট সহযোগিতা নাই। ধনী গরিব সকলে মিলে দোয়া করবেন, মন থেকেই দোয়াটা আসতো যে আল্লাহ আমাদের এই মাদ্রাসাটা তুমি প্রতিষ্ঠিত করো, এই মাদ্রাসাকে কবুল করো। এতটুকু বলতে পারবেন না? ছেলে মেয়ে নারী পুরুষ যা আছেন, জোয়ান বুড়া সকলে দোয়া করবেন, আল্লাহ যেন আপনাদের এই ডলুরা ইসলামিয়া নোরানিয়া হাফিজিয়া মাদ্রাসাকে আগে কবুল করেন। মাদ্রাসা যদি কবুল হয়ে যায়, আল্লাহ কাকে দিয়ে চালাবেন আল্লাহই ফয়সালা করবেন। এই জমিনে আল্লাহর কালাম ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ।
আমি একখান আয়াত তিলাওয়াত করেছি খুতবায়। আল্লাহ পাক আসমানি কিতাব তো আরো নাজিল করেছেন, সবগুলো কোরআনের মতো না। তৌরাত মানুষ পরিবর্তন করে ফেলছে, তৌরাতের আয়াত পৃষ্ঠা বদলায় ফেলছে, ইনজিল মানুষ পরিবর্তন করে ফেলছে। মুসলমান কিন্তু কোরআনুল করিম এই পর্যন্ত কেউ কোনো একটা হরফ বদলাতে পারছে? কেয়ামত পর্যন্ত পারবেও না। কেন পারবে না? যেই আয়াত আমি তিলাওয়াত করেছিলাম আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআন নাযিল করেছি আমি, হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি। কোরআন নাযিল করেছেন আল্লাহ, হেফাজতের জিম্মাদারিও গ্রহণ করে নিয়েছেন আল্লাহ। তৌরাত নাযিল করেছেন আল্লাহ, কিন্তু হেফাজতের জিম্মাদারি নেন নাই। ইনজিল নাযিল করেছেন আল্লাহ, হেফাজতের জিম্মাদারি নেন নাই। আসমানি সকল কিতাব নাযিল করেছেন আল্লাহ, হেফাজতের জিম্মাদারি নেন নাই। কিন্তু কুরআনুল করিম নাযিল করেছেন যেইভাবে, হেফাজতের জিম্মাদারিও নিয়েছেন সেইভাবে। তাম পৃথিবীর সকল শত্রুরা কোরআন বিরোধীরা মিলেও কোরআনের একটা হরফ পরিবর্তন করতে পারবে না। কত বড় কোরআনের একখান কপি, ছোট্ট একটা চটি বই মুখস্থ করে মানুষ দিলের ভিতরে রাখতে পারে না, কিন্তু কোরআনের পুরা কপি, ত্রিশ পারা কোরআন মানুষের বুকের ভিতরে, সিনার ভিতরে আল্লাহ বসায় দেন। কোনো মানুষ নিজে মুখস্থ করার ক্ষমতা রাখে না। আল্লাহ রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, আছো কে আছো, আসো কোরআন মুখস্থ করার জন্য কে আছো, আমি আল্লাহ সহজ করে দিব। আল্লাহ দয়া করে কিছু দিলের ভিতরে আল্লাহর কালাম সংরক্ষণ করে ফেলে, তাম দুনিয়ার লাইব্রেরি ফুরায় ফেলতে পারবে, মানুষের কলব তো পোড়াতে পারবে না। আল্লাহ পাক ত্রিশ পারা কোরআন মানুষকে মুখস্থ করায়। এই কোরআনের হেফাজতের সাথে এই জমিনে কোনো মানুষ যদি হেফাজত নাও করে, আল্লাহর কালাম আল্লাহ নিজে হেফাজত করবে। কিন্তু হেফাজতের সাথে তো একদল মানুষ আছে, কোরআন নাজিল হওয়ার থেকে শুরু করে একদল কোরআন বিরোধী, একদল কোরআনের পক্ষে আছে না নাই? আমরা কোরআনের পক্ষে আছি না নাই? সারা জীবন থাকবো হিংসা, কোনো না কোনো ভাবে কোরআনের পক্ষে এই কথাটা প্রমাণ করা চাই যে আমি কোরআনের পক্ষের মানুষ। হাশরের মাঠে নবীগণ সুপারিশ করবেন যার যার উম্মতকে, আলেমগণ সুপারিশ করবেন পরিবার আত্মীয় স্বজনকে সহযোগীদেরকে। একদল মানুষ হাশরের মাঠে থাকবে যাদের পরিবার আত্মীয় স্বজনের ভিতরে কোনো হাফেজ আলেম কারি কেউ নেই, নিজের সন্তানও আলেম নাই, হাফেজ নাই, কারি নাই। হাশরের মাঠে মন খারাপ ওই মানুষগুলো কোনো উসিলা পাইতেছে না বাঁচার জন্য। আল্লাহর কালাম স্বয়ং এখন তো কালাম কথা বলে না, কালাম নীরব। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আল্লাহর কোরআন আল্লাহর সামনে একটা বডি নিয়ে দাঁড়ায় যাবে, বলেন আল্লাহু আকবার। আল্লাহর কালাম আল্লাহর সামনে দাঁড়ায়া একদল মানুষের পক্ষে সুপারিশ শুরু করে দিবে, আল্লাহ ডলুরা এলাকাবাসীর এই মানুষগুলোর তুমি মাফ করে দাও। আল্লাহ বলবেন ওই মানুষগুলোর গুনাহ এত বড় বড় গুনাহ, এই গুনাহ এই গুনাহ ওই গুনাহ, এদেরকে কেমনে মাফ করা যায়? আল্লাহর কালাম বলবে যদি ওদের গুনাহ না থাকতো সুপারিশ লাগতো না,
আমি কালাম এদের জন্য সুপারিশ করতেছি, এদেরকে মাফ করে দাও, যদি এদেরকে মাফ না করো আমি যে তোমার কালাম অস্বীকার করো। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর কালামের সুপারিশ গ্রহণ করবেন এবং বলবেন তুমি এদের জন্য সুপারিশ করলা, কারণ কি? আল্লাহর কালাম বর্ণনা করতে থাকবে, আল্লাহ আমার হেফাজতের জন্য একদল মানুষ নিজের জমিনের উপরে গড় বানাই নাই, গৃহস্থি করে নাই, বাগান বানাই নাই, আমি কোরআনের হেফাজত করার জন্য হাফিজি নুরানি মাদ্রাসা বানাইবার জন্য জায়গাটা দান করে দিছিল। আল্লাহ এখানে এমন মানুষও আছে জায়গা নাই, দেওয়ার তৌফিক নাই, এই জায়গার উপরে যেন কোরআনের হাফেজরা, কোরআনের ছাত্ররা, তালেবে ইলমরা বসে বসে পড়তে পারে, গড় বানানোর ব্যবস্থা করে দিছে। কোন মানুষ এমনও আছে শীতকালে যখন বাচ্চারা আল্লাহর কালাম পড়ে ফ্লোরের মধ্যে বসে পড়লে ঠান্ডা লাগবে, এই মায়ায় কোরআনের মহব্বতে কার্পেট কিনে বিছায়া দিছে, কোরআনের মহব্বতে লজিং রাখছে, আত্মীয়তার কোনো সম্পর্ক নেই, রক্তের কোনো সম্পর্ক নেই, একমাত্র কোরআনের সম্পর্কের কারণে লজিং রাখে। একজন মানুষ সারাদিন রিক্সা চালায়, ঘাম জড়ানো, কষ্ট করা, কিছু পয়সা, ইচ্ছা করলে পুরাটা দিয়ে বাজার সদায় করে গড়ে নিতে পারত, পুরাটাই তার জন্য হালাল, কিন্তু তার মনের ভিতরে যে আল্লাহর কালাম আমি হাফেজ আলেম হতে পারি নাই, আল্লাহর কালাম যারা পড়তেছে হেফাজত করতেছে এই জমিনে আল্লাহর কালামের হেফাজতকারীদের সাহায্যের জন্য আমার রুজির থেকে দশটা টাকা দান বাক্স দিলাম, আল্লাহর কালাম ওই দিন সুপারিশ করতে থাকবে, আল্লাহ আমি কালামের হেফাজতের জন্য যারা যারা হাত বাড়িয়েছিল মায়ার নজর দিয়েছিল, আমি আল্লাহ আমি তোমার দরবারে এই জন্যই দরখাস্ত করলাম, এদেরকে মাফ করে দাও। কিয়ামতের দিন কোরআনের মহব্বতকারী কেউ আল্লাহ মাফ করে দিবেন।